প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। দীর্ঘদিন পরে আজ খুলছে স্কুল কলেজ। কলেজের গেটের বাইরে দেখা যায় টিএমসিপি ছাত্র পরিষদের কর্মীদের ক্যাম্প করে বসে থাকতে, আগত ছাত্রছাত্রীদের স্যানিটাইজার এবং অ্যাওয়ারনেস করবার জন্য। পাশাপাশি এসএফআই এবং ডিএসএর কর্মীরাও ক্যাম্পাসের ভিতরে তারা প্রচার চালাচ্ছিল। বেশ কিছু কর্মীরা গেটের বাইরে এসে টিএমসির কর্মীদের উঠে যেতে বলে। এই নিয়ে শুরু হয় বচসা, একে অপরের দিকে এগিয়ে আসে। অল্প সময়ের মধ্যে পুলিশি হস্তক্ষেপে বিষয়টা মিটে যায়। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর।